মা। এই একটি শব্দ আমাদের জীবনে, জীবনের সময় মা এমনই একটি জায়গা যা আমরা ঠিক সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি না। মা আমাদের সেই গাছতলা যেখানে জীবনের কঠোর তপ্ত রোদের মাঝে এক ফালি ছায়া এবং আমাদের চলার পথে বিশ্রামের ঠিকানা। মা আমাদের বাড়ির সেই কোণটা সব কিছু ভুল হয়ে গেলেও যেখানে বসে আমরা নিঃশ্বাস নিতে পারি। আমাদের জীবনে মাই একমাত্র মানুষ যে একেবারে আমাদের ভেতর থেকে বোঝে। মায়েদের কিছু বলে দিতে হয় না, শুধুমাত্র আমাদের মুখ দেখেই কেমন করে যেন আমাদের মনের অবস্থা বুঝে ফেলে, আর ঠিক সময় মতো সঠিক সমাধান চলে আসে হাতের কাছে। একজন নারী নমাস তার সন্তানকে জঠরে লালন করে, তার ভাবনা ভালোবাসা নিজের সন্তান ও আর বাকি পৃথিবীর সমস্ত সনাতনের প্রতি একই থাকে। মানুষ জীবনে তার মায়ের স্নেহ ভালোবাসার জোরে পৃথিবীর সব জয় করে নিতে পারে। মায়ের গায়ে একটা গন্ধ থাকে, ঘামে ভেজা হোক কিংবা কোনো সুগন্ধির হোক, সুনির্দিষ্ট একটি ঘ্রাণ, আর মায়ের ক্ষেত্রে সেটা হয় জোরালো। মা এমন একজন মানুষ যে নিজে না খেয়েও তার সন্তানকে খাওয়ালে সত্যিই তার খিদে মিটে যায়। সন্তানের হাসি মুখ দেখলে তার প্রাণ খুশিতে ভরে ওঠে। মা সারা জীবন তাদের সন্তানদের জন্য তাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে। সারা জীবন শুধুমাত্র কিভাবে তার সন্তান ভালো থাকবে তার চিন্তায় দিন কাটে। মায়ের কাছে সেই সোনাকাঠির রূপকাঠিটা থাকে যেটা দিয়ে ঘুম চলে আসে এক পলকে, চোখের ওপর স্বপ্নের চাদর বিছিয়ে দেয় আর এক লম্বা প্রশান্তি। মায়ের সাথে শুধু কথা বলে এক এমন শান্তি পাওয়া যায় যা আমাদের সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। মা ছাড়া আমরা সকলেই অচল। পৃথিবীতে সবাই বদলে যায় কিন্তু মা কখনো বদলায় না। আমাদের কাছে মা শুধু একটা রক্ত মাংসের অবয়ব না, বদলে কিছু প্রশ্ন, কিছু উষ্ণ সমস্যা, কিছু অসম্ভব কষ্টের সময় পাওয়া খানিকটা আরাম। তার ভালোবাসা সীমাহীন, অর্থহীন, স্বার্থহীন। মা হলো এমনই একটি জায়গা যেখানে আমরা সব থেকে বেশি নিরাপদ থাকি। মায়েদের কাছে থাকে আমাদের মনের হদিশ, আমাদের প্রাণের কথা, যা কখনো আমরা নিজেরাও বুঝতে পারি না। মায়েরা তা বুঝতে পারে, আমাদের বলে আমাদেরই অবাক করে। আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমাদের মায়ের কাছে আমরা সব সময় একই রকম থাকি। মা হলো একটি ছেলের প্রথম প্রেমিকা আর একটি মেয়ের সারা জীবনের প্রিয় বন্ধু। মায়ের কাছে থাকে আমাদের সব পেয়েছির দেশ, তার কাছে থাকে আমাদের সব আদর আর আবদার।
অনেকেই বলে মায়ের সাথে নাকি সারা জীবন সব কিছু ভাগ করে নেওয়া যায় না। আমরা বলি কি, একবার চেষ্টা করেই দেখো না, তার মধ্যেও তো লুকিয়ে আছে সেই অনেক দিন আগে হারিয়ে যাওয়া তরুণীটি। সে আবার জেগে উঠতেই পারে তোমার আদরের ছোঁয়ায়। মা গো, তুমি আমার বন্ধু, আমি তোমার প্রাণ, তোমার স্নেহে হলাম বড়, শুনে ঘুম পাড়ানি গান। মা গো, তোমার শাড়ির আঁচলে গন্ধ আজও পাই, জীবনের শেষ প্রান্তে এসেও কোথাও হারিয়ে যাই। তোমার চোখে আমার জন্য চিন্তা আর উদ্বেগ, আমার জন্য মা গো তোমার এখনো কত ত্যাগ। হয়তো তোমার মনের মতো মানুষ হইনি আমি, মনের যন্ত্রণা বুকে রেখে সান্ত্বনা দাও তুমি। জনম জনম তোমার কোলে আসতে আমি চাই, শত কষ্টের মাঝেও যেন তোমার ছোঁয়া পাই। মা মানে পৃথিবী, মা মানে ভবিষ্যৎ, মা মানে জগৎ জননী, মা মানে নিঃশ্বাস, মা মানে বিশ্বাস, মা মানে আলো, মা মানে ছায়া, মা মানে সুন্দর, মা মানে দেবী, মা মানে আমার মা। মা যেমনই হোক না কেন, সন্তানের কাছে সমগ্র জগৎটাই মা। মায়ের কোনো বিকল্প নেই। হ্যাপি মাদার্স ডে।